এক গহীন জঙ্গলে একটি গাছে একটা টুনটুনি পাখি বাস করত। আর সে একদিন চারটা ডিম পারল। সে খুব যত্ন করা শুরু করলো তার ডিমগুলোর, আর এখন শুধু সে অপেক্ষা করছে যে কবে ডিম ফুটে তার বাচ্চা বের হবে। কিন্তু সমস্যা হলো, টুনটুনি পাখির বাসাটি খুবই নড়বড়ে ছিল, আর এই চারটি ডিমের ভারে বাসাটি ভেঙে যাওয়ার অবস্থা। আমার মনে হচ্ছে এই বাসাটি ভেঙে যাবে আর আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমাকে নতুন বাসা তৈরি করতে হবে। এরপর টুনটুনি এই ডাল থেকে ওই ডাল, এই গাছ থেকে ওই গাছ, সব জায়গায় ঘুরে ভালো বাসা বানানোর জন্য জায়গা বের করতে লাগলো। এই জঙ্গলে অনেক পাখি বাস করে, আর কোন গাছ খালি নেই যেখানে আমি আমার নতুন বাসা তৈরি করতে পারি। অন্যদিকে রাত হয়ে গেল, কিন্তু টুনটুনি তার বাসা বানানোর জন্য ভালো জায়গা খুঁজেই পেল না। এরপর টুনটুনি নিজের বাসায় চলে যায় এবং বলতে থাকে, আমাকে যেভাবেই হোক একটা ভালো জায়গা খুঁজে বের করতেই হবে বাসা বানানোর জন্য। আর সামনে বর্ষাকাল চলে আসছে, আর হাওয়াতেই আমার বাসা উড়ে যায় যায় অবস্থা। আর বৃষ্টি হলে তো খুঁজেই পাওয়া যাবে না আমার বাসা। এরপর সে আবার বাসা থেকে বাসা খোঁজার জন্য বের হয়ে পড়ে, আর ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিতে থাকে। আর পাশেই দেখতে পায় কিছু খাদ্যশস্য পড়ে আছে। এখানেই এত খাবার পড়ে আছে, আর এদিকে বড্ড ক্ষুধা পেয়েছে। আর দেরি না করেই এই খাবারগুলো খেয়ে আবার বাসা খুঁজতে রওনা দেই। টুনটুনি খাদ্যদানাগুলো খেয়ে শেষ করে উড়ে যেতে যাবে, অমনি তার চোখে পড়ল বিশাল এক সুন্দর বট গাছ। আর সেই বট গাছের মাঝে রয়েছে অনেক বড় একটা গর্ত। কি চমৎকার! আমি এতদিন যাবত ভালো জায়গা খুঁজছি, আর এখানে আমি খাবারও পেয়েছি, আমার ভালোবাসাও পেয়েছি। এখানে আমি বাসা করে ডিম নিয়ে থাকব, তাহলে অনেক সুরক্ষিত থাকতে পারব। পরের দিন সকাল হতেই টুনি তার চারটি ডিম নিয়ে এসে এখানে বাসা বেঁধে থাকতে শুরু করে দেয়। কিন্তু পাশে এক গাছের নিচে একটি ভয়ঙ্কর সাপ থাকতো, আর সাপটা এতটাই পাজি ছিল যে ক্ষুধা লাগলে সে তার নিজের ডিম নিজেই খেয়ে ফেলতো। সাপটি দূর থেকে লুকিয়ে সব দেখছিল আর বলতে লাগলো, কি আমার বাড়ির পাশে টুনটুনি পাখি ডিম সহ বাসা বেঁধেছে। টুনটুনি পাখির ডিম যে কত মজা, দেখেই জিভে জল চলে আসলো। এরপর টুনি আশেপাশে থেকে অনেক খাদ্যদানা এনে সেখানে জমা করে রাখে, যাতে কোনো বিপদ পড়লে সেগুলো খেতে পারে। আমাকে একটা ফোম দিয়ে আসতে হবে এই ডিমগুলোকে খাওয়ার জন্য। যাই, আগে ওর সাথে বন্ধুত্ব করি, আর সুযোগ বুঝে ডিমগুলোকে খেয়ে ফেলা যাবে। এরপর সাপটি টুনির সাথে কথা বলতে গেল। কেমন আছো ছোট পাখি? এই জঙ্গলে তো কোনো পাখি থাকে না, এই এলাকা আমাদের সাপের এলাকা। তাহলে তুমি কি চাইছো, আমি এখান থেকে চলে যাব? না, এমনি জিজ্ঞাসা করছিলাম, তুমি কি আমার একটি উপকার করবে? কারণ তুমি তো এখন আমার প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই, বলো কি উপকার করতে পারি তোমার? আমার স্বামী অনেক অলস আর পেটুক, যখন ওর ক্ষুধা লাগে তখন নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। তুমি যদি তোমার ডিমগুলোর সাথে আমার ডিম রাখতে, তাহলে আমার ডিমগুলো ভালো থাকতো। টুনি সাপটির সাথে বন্ধুত্ব করে ফেলে এবং তাকে বলে, সাপ বন্ধু, তাহলে তুমি আমার ডিমগুলো পাহারা দাও, আর আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি, আমি এখানে ডিমগুলো পাহারা দেই। এরপর টুনি খাবার আনতে যায়, আর সাপটি সেখানে থেকে পাহারা দেয়। টুনির ডিমগুলো মনে হচ্ছে অনেক মজার হবে, এত ক্ষুধা পেয়েছে, তাহলে আমার ডিমগুলো আগে খেয়ে ফেলি। ও, আমি তো আমার ডিমগুলো ঢেকে রাখতে ভুলেই গেছি।
গিয়েছি। যদি বৃষ্টি আসে তাহলে তো সব ডিম নষ্ট হয়ে যাবে। যাই, ডিমগুলো ঢেকে রেখে আসি। টুনি তখন তাড়াতাড়ি করে তার বাসার দিকে রওনা দেয়। কিন্তু অন্যদিকে সাপটি নিজের ডিম খাওয়া শুরু করে ক্লান্ত হয়ে পড়ে। এবার টুনির ডিমগুলো খাবো। সাপটি ডিমগুলো খেতে যাবে, ঠিক তখনই ওখানে টুনি চলে আসে এবং সাপটিকে নিজের ডিমগুলো খেতে দেখে বলে, একি সাপ বন্ধু, তোমাকে আমি আমার বন্ধু ভেবে নিজের ডিমগুলো পাহারা দিতে বলেছিলাম, আর তুমি কি না আমার ডিমগুলো খেতে চাচ্ছ? না না বন্ধু, তুমি ভুল ভাবছো। যে নিজের ডিমগুলোকে খেয়ে ফেলতে পারে আর সে কিনা আমার ডিম খেতে পারবে না। তুমি এখনই চলে যাও আমার বাসা থেকে, আর কখনো তোমার সাথে কথা বলবো না। কি, তুই সামান্য একটা পাখি হয়ে আমাকে ডিম খেতে বাধা দিচ্ছিস? দেখি তোর কত সাহস, আমার সাথে পেরে উঠিস কিনা। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে টুনটুনি পাখি নিজের ঠোঁট এবং ধারালো নখ দিয়ে সাপের চোখটি কানা করে দিল। ও বাবা গো, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু টুনি সাপটির কোনো কথাই শুনল না, বরং টুনটুনি নিজের ঠোঁট দিয়ে সাপটিকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলল। অবশেষে সাপটি মারা গেল। আমি যদি তখন আমার ডিমগুলো ঢেকে রাখার জন্য না আসতাম, তাহলে আমি আমার ডিমগুলো আর দেখতে পেতাম না। এখন থেকে আমি কাউকে বিশ্বাস করব না, আর নিজের ডিমগুলোকে নিজেই পাহারা দেব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? কখনোই আমরা নিজের শত্রুকে ভরসা করব না, তা না হলে কোনো না কোনো বিপদে আমাদের পড়তেই হবে।